জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, যেখানে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে জেলার কালাই উপজেলা বালিকা ফুটবল দল 2-0 গোলে হারায় আক্কেলপুর উপজেলা বালিকা ফুটবল দলকে। অন্যদিকে আক্কেলপুর উপজেলা বালক ফুটবল দল কালাই উপজেলা বালক ফুটবল দলকে 1-0 গোলে পরাজিত করে। মাদক ও নানা ধরনের অপরাধ থেকে সুরক্ষিত থাকতে এমন টুর্নামেন্ট আরো বেশি খেলতে চায় অংশগ্রহণকারীরা। আমরা অনূর্ধ্ব-17 খেলায় অংশগ্রহণ করেছি এবং আমরা অলরেডি 2 গোলে জয়লাভ করেছি। সুস্থ জাতীয় সমাজ গঠনে এমন খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। ক্রীড়া সবসময় সুস্থ জাতি গঠনে একটি বড় ভূমিকা রাখে এবং এই টুর্নামেন্টটি সারা বাংলাদেশেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে। কিশোর কিশোরীদের আসলে মানসিক বিকাশ এবং শারীরিক বৃদ্ধি এবং মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্যই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে আমাদের এই খেলাটুকু আমরা প্রতি বছরই করে থাকি। এদিকে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা, যেখানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন 11 2-1 গোলের ব্যবধানে হারায় বাঁকা ইউনিয়ন 11-কে। জীবনগর উপজেলা থেকে 9 দল এবং মেয়েদের 4 দল অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে উদ্দেশ্য সরকারের যে সফল খেলোয়াড় বের করে নিয়ে আসে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইস্তেক দীপ্ত সমসংবাদ।